গণপরিবহন চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। তবে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী বহনের কথা, বলা হয়েছে সবাইকে মাস্ক ব্যবহার করার কথা। কিন্তু বাসে হেলপার থেকে শুরু করে যাত্রী প্রায় সবাই স্বাস্থ্যবিধি না মেনেই বাসে উঠছেন। আছে অদ্ভুত সব যুক্তিও। সচেতন যাত্রীরা বলছেন স্বাস্থ্যবিধি না মেনে যারা বাসে চড়ছেন তাদের কারণে তারাও করোনা ঝুঁকিতে পড়তে পারেন। আমি আমার সেফটি এখন যতটুকু করতে পারি সেটাই আর কি, কারণ ব্যর্থ হতে হচ্ছে। চারটা মাস্ক বেচতে আছে 10 টাকা, এরা তো পকেটে নিয়ে আর আসছে, 10 টাকা তো কোনো ব্যাপার না। করোনার প্রথম দিকে অনেক সচেতন ছিল মানুষ, এখন মনে হচ্ছে যে স্বাভাবিক হচ্ছে, আসলে করোনা তো যায় নাই, করোনা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধির বালাই নেই বাস স্ট্যান্ডগুলোতে, না আছে সামাজিক দূরত্ব, না আছে মাস্ক। স্বাস্থ্যবিধি তো পুরালে মানতেছি, কিন্তু এখন মাস্কটা লাই ঠিক আছে নিঃসন্দেহে। আক্রান্ত আমাদের হবে না, আক্রান্ত হবে বড় লোকের, আমরা তো শ্রমিক, আমরা রোদে পড়তে পারি বৃষ্টিতে ভিজতে পারি, আমাদেরকে এই রোগ আসবে না। কিছুদিন আগেও বাস যাত্রী ওঠানোর আগে হাতে ছিটানো হতো জীবাণুনাশক, এখন তাও হচ্ছে না। কোনো গাড়িতে কোনো স্প্রের কোনো ব্যবস্থা নাই, ড্রাইভার হেল্পার সুপারভাইজার কোনো লোক মাস্ক পরে না। আগে যখন যাত্রী উঠতো আগে স্প্রে মেরে নিত, আর এখন যাত্রীর উপরে তুলছে লাগবে না ওটা। এই অবস্থায় বিশেষজ্ঞদের শঙ্কা, শীতে দ্বিতীয় ধাপে আঘাত হানতে পারে করোনা। বাস মালিক সমিতির নেতা বলছেন সরকারের সব নির্দেশনা মেনেই রাস্তায় নামবে গণপরিবহন। বিআরটির সাথে আলাপ করবো যেন ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে। আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব, সকল মালিকদের কাছে আমরা সার্কুলার পাঠাবো যেন করোনাকালীন সময় শীতের সিজনে করোনা যখন বাড়বে তখন যেন স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালায়, মাস্ক ছাড়া যেন কাউকে গাড়িতে উঠতে না দে। পরিবহনের এই নেতা বলেন করোনা সংক্রমণ ঠেকাতে বাস কর্তৃপক্ষের পাশাপাশি সচেতন হতে হবে যাত্রীদেরকেও।